আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের অবজেক্টিভ ক্লাস। আজকের ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বিষয় হচ্ছে মৌলিক ইবাদত। প্রথমে একটু বলে রাখি, মৌলিক ইবাদত বলতে মূলত কি বোঝায়, তাহলে নিজের অবজেক্টিভগুলো তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব, আনুগত্য ও বন্দিগি। মূলত মানুষের জীবনের 24 ঘন্টাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকা উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন দুটি জাতিকে কেবল তার ইবাদতের জন্য তৈরি করেছে। সুতরাং মানুষ এই পৃথিবীতে আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করা। সুতরাং মানুষ তার জীবনের কোনো কিছুই নিজের বুদ্ধিতে বা নিজের ইচ্ছা মতো করবে না, বরং আল্লাহ তাআলার ইচ্ছায় করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক যে জীবন ব্যবস্থা দিয়েছে, সেই জীবন ব্যবস্থার মধ্যে বিধিবিধান দেয়া রয়েছে কিভাবে তার জীবনের সকল কিছু পরিচালনা করবে। ঘুম থেকে ওঠার পরে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন সারা রাত সে যত কর্ম করে, তার পেশার প্রয়োজনে, তার সংসারের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী করতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। আর এই ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে মৌলিক ইবাদত, যেগুলোর সাথে পার্থিব কোনো সম্পর্ক নেই, সমাজের, রাষ্ট্রের, দেশের সরাসরি কোনো সম্পর্ক নেই, কেবল আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পালন করতে হয়। এই ইবাদতগুলোকে বলা হয় মৌলিক ইবাদত। যেমন পাঁচ অক্ত সালাত আদায় করতে হয় ফরজ, এছাড়াও নফল সালাত রয়েছে, ফরজ রোজা ও নফল রোজা, যাকাত, হজ, এগুলো হচ্ছে মৌলিক ইবাদত। তাহলে আমরা জানলাম যে মৌলিক ইবাদত বলতে আসলে কোনগুলোকে বোঝানো হয়। নিচে একটি প্রশ্ন রয়েছে, দেখো কোনটি মৌলিক ইবাদত নয়। এখানে জিহাদ এটি মৌলিক ইবাদত নয়, সালাত, যাকাত, সাওম এগুলো হচ্ছে মৌলিক ইবাদত। মৌলিক ইবাদত কয়টি? মৌলিক ইবাদত চারটি। ইমানের যে, ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে, ইমান, সালাত, সাওম, যাকাত, হজ, এই পাঁচটি স্তম্ভের মধ্যে একটি তো ইমান, এটা তো বিশ্বাসের ব্যাপার, আর বাকি চারটি হচ্ছে মূলত মৌলিক ইবাদত। ইবাদতের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, ইমান, সালাত, যাকাত, সাওম ও হজ, এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। উদ্দীপক রয়েছে, খেয়াল করো, এই উদ্দীপকের আলোকে 203 এবং 204 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বিশিষ্ট ব্যবসায়ী হারুন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এলাকার কিছু নিঃস্ব ও অসহায় মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তার এ কাজের জন্য গ্রামের লোকজন তাকে দোয়া করছে। হারুনের কাজটি কিসের অন্তর্ভুক্ত? হাকুল ইবাদ।
সুপ্রিয় শিক্ষার্থীরা, ইবাদত হচ্ছে মূলত দু প্রকার, এক প্রকার হচ্ছে হাকুল্লাহ আর এক প্রকার হচ্ছে হাকুল ইবাদ। হাকুল্লাহ বলা হয় ওই ইবাদতগুলো যে ইবাদতগুলোর সম্পর্ক কোনো মানুষের সাথে নেই, কেবল আল্লাহ তাআলার সাথে। যেমন সালাত আদায় করা, সাওম পালন করা, এই সালাত সাওম এই ইবাদতগুলোর সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো সম্পর্ক নেই। এই ইবাদতগুলোকে বলা হয় হাকুল্লাহ, বা হজ আদায় করা, এগুলো সবই হাকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। তাই এই ইবাদতগুলো পাওয়ার অধিকার আল্লাহ তাআলার রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশের কারণেই কেবল এগুলো আদায় করতে হয়। আর আরেক প্রকার ইবাদত রয়েছে যেগুলো হাকুল ইবাদ, যেগুলোর সাথে বান্দার অধিকার সম্পর্কিত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে সে বান্দাদেরকে সে অধিকারগুলো দেয়ার। যেমন নিঃস্ব অসহায় গরিব মানুষের সাহায্য করা, এই হাকুল ইবাদ সংক্রান্ত যদি কোনো অধিকার কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই ক্ষমা চাক, যার অধিকার নষ্ট করা হয়েছে সেই ব্যক্তি যদি ক্ষমা না করেন, তাহলে হাকুল ইবাদ সংক্রান্ত বিষয়টি ক্ষমা হয় না। চুরি ডাকাতি করা, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে হত্যা করা, এগুলো সবই হাকুল ইবাদ নষ্ট করা পর্যায়ের। তাই হাকুল্লাহ নষ্ট করলে, তওবা করলে, পাপ কাজ থেকে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেও দিতে পারেন, তবে হাকুল ইবাদ সংশ্লিষ্ট ব্যক্তি ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং হাকুল ইবাদের ব্যাপারে তুলনামূলক বেশি সতর্ক থাকা দরকার। তার কাজের ফলে এই বিশিষ্ট ব্যবসায়ী হারুন সাহেব, তার কাজের ফলে তিনি জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, মানুষের প্রতি হক আদায় হবে, সুনাম অর্জিত হবে, তিনটি কাজই তার হবে। সালাত অস্বীকার করা কি পর্যায়ের? কুফুরি পর্যায়ের। ইসলামের যে কোনো ফরজ ইবাদতকে কেউ যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে তা কুফুরি পর্যায়ে পড়বে। সালাত, সাওম, জাকাত, হজ প্রত্যেক ইবাদতের ক্ষেত্রেই এ কথাটি সত্য। জাকাত কোন ধরনের ইবাদত? অর্থনৈতিক ইবাদত। জাকাত ব্যয়ের খাত কয়টি? আটটি। সম্পদ মানুষের কাছে কি স্বরূপ? আমানত স্বরূপ, কারণ সম্পদের মালিক মূলত আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এই সম্পদ দিয়েছেন আমানত স্বরূপ, সুতরাং কোনো মানুষ তার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে তার সম্পদ খরচ করতে পারবেন না, কারণ সম্পদের মালিক মূলত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেখানে খরচ করতে বলেছেন তাকে সেখানেই খরচ করতে হবে। আবার সম্পদ নিজে জমিয়ে রাখতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় যথাযোগ্য স্থানে অবশ্যই তাকে খরচ করতে হবে, কারণ সম্পদের মালিক আল্লাহ তাআলা। মালিক বলছেন অমুক জায়গায় খরচ করো আর সে তা খরচ করেনি, জমায় রাখেনি, তাহলে সম্পদের মালিক এর আমানতের খেয়ানত হবে। তাই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আর মানুষের কাছে এই সম্পদ হচ্ছে আমানত স্বরূপ। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সাওমের সময়কাল হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। কি কারণে সিয়াম ভঙ্গ করা যাবে? শরীয়ত সম্মত কারণে। রায়্যান হচ্ছে জান্নাতের একটি দ্বার। এই রায়্যান নামক দ্বার দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। সাওম পালনকারীদের দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, কারণ তারা হিংসা বিদ্বেষ পরিহার করে, পরনিন্দা পরিহার করে, খোদা ভীরু জীবনযাপনে সচেষ্ট হয়। কোরবানি করা হাজির জন্য ওয়াজিব কাজ।
হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের প্রকাশ পায়। হজ ফরজ ইবাদত, ইহরাম বাঁধা হচ্ছে হজের আনুষ্ঠানিক নিয়ত করা। হজের আনুষ্ঠানিক নিয়ত করাকে বলা হয় ইহরাম বাঁধা। হজের ওয়াজিব হচ্ছে 60টি। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। আজকের ক্লাসে ধৈর্য সহকারে সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।